বিসমিল্লাহির রহমানির রহিম। মানব প্রযুক্তি বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে প্রবাসী কল্যাণ ভবনের মাধ্যমে নতুন নিয়োগ প্রকাশ করেছে মালয়েশিয়া। থাকবো ভালো রাখবো ভালো দেশ, বৈধ পদে প্রবাসী আয় করবো বাংলাদেশ। উপযুক্ত বিষয়ে রিক্রুটিং এজেন্সি মেসার্স ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড। মেসার্স ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিস লিমিটেড আরএল সনদ নম্বর হচ্ছে 1472। এর আবেদনের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়াস্থ নিম্নবর্ণিত কোম্পানি সমূহে বিভিন্ন পদে সর্বমোট 105 জন কর্মীর নিয়োগ অনুমতি নিম্নলিখিত সর্বদশাকে প্রদান করা হলো। দেখেন পদের নাম ও কর্মীর সংখ্যা। ওয়েল প্ল্যান্ড প্ল্যান্টেশন ওয়ার্কার 100 জন। বেতন 1500 রিঙ্গিত। বাসস্থান ফ্রি, যাতায়াত ফি, হার্নিস। কর্মীর বয়স 20 থেকে 40 বছর। চুক্তির মেয়াদ 3 বছর। বিমান ভাড়া উভয় পথ ফ্রি। কর্মঘণ্টা 8 ঘন্টা। সপ্তাহে কর্মদিবস 6 দিন। চাকরির অন্যান্য শর্তাবলী মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। কে এস এম কোম্পানিতে দেবে ফ্যাক্টরি ওয়ার্কার পদে 5 জন। বেতন মাসিক 1500 একই। বাসস্থান ফি, যাতায়াত ফি, হার্নেস। কর্মীর বয়স 18 থেকে 45 বছর। চুক্তির মেয়াদ 3 বছর। বিমান ভাড়া ফ্রি। কর্মঘণ্টা 8 ঘন্টা। সপ্তাহে 6 দিন। অন্যান্য সব শর্তাবলী মালয়েশিয়া শ্রম আইনের যে প্রযোজ্য হবে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে কর্মী প্রেরণের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিকে অবশ্যই বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় দেশের বিধিবদ্ধ আইন এবং বিধিবিধান অনুসরণ করতে হবে। বিদেশি কর্মসংস্থান অভিবাসন আইন 2013 এর 19 ধারা 3 অনুযায়ী রিক্রুটিং এজেন্সিকে অবশ্যই বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করতে হবে। যতদূর সম্ভব বিএমইটি কর্তৃক জারিকৃত প্রসেস ফ্লো চার্ট অনুসরণ করতে হবে। ডাটাবেস থেকে কর্মী নেওয়ার বিষয়টি মহাপরিচালক বিএমইটি নিশ্চিত করবেন এবং ডাটাবেস ব্যবহৃত কোনো কর্মীর অনুকূল ইমিগ্রেশন ক্লিয়ারেন্স প্রদান করা হবে না। অর্থাৎ যাদের বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড থাকবে না তাদেরকে ইমিগ্রেশন কোনো ক্লিয়ারেন্স প্রদান করতে পারবে না। প্রতিযোগিতায় বাংলাদেশের কর্মী মালয়েশিয়ায় পৌঁছার পর রিক্রুটিং এজেন্সি অর্থ মন্ত্রণালয় বিএমইটি এবং বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার প্রতিবেদন দাখিল করবে। বহিঙ্গমন ছাড়পত্রের পূর্বে নির্বাচিত প্রত্যেক কর্মীর সাথে নিয়োগ চুক্তি স্বাক্ষর করতে হবে। বহিঙ্গমন ছাড়পত্র প্রদানের পূর্বে বিএমইটি চাহিদাপত্র, ক্ষমতাপত্র এবং দক্ষতা সনদ সহ অন্যান্য মূল কাগজপত্র দাখিল করতে হবে। বিএমইটি প্রাসঙ্গিক তথ্য দিয়ে কাগজপত্র যাচাই পূর্ব ছাড়পত্র, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা স্মার্ট কার্ড প্রদান করবে। কর্মীদের নিয়োগ চুক্তি বা পত্রের অনুবাদকৃত কপি বিএমইটি কর্তৃক সত্যায়িত করে প্রত্যেক কর্মীকে প্রদান নিশ্চিত করতে হবে। বিদ্যমান এমওইউ অনুযায়ী মালয়েশিয়ার প্রান্তে সকল ব্যয় লেভি বিমান ভাড়া তাদের নিয়োগকারী বহন করবে। কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সম্পর্কে রিক্রুট এজেন্সি অভিবাসন ব্যয় বাবদ কর্মী নিয়োগ থেকে সর্বোচ্চ 78,990 টাকা চেক ব্যাংকার গ্রহণ করতে পারবেন, যার প্রমাণপত্র মহাপরিচালক বিএমইটি বরাবর প্রস্থান করতে হবে। এর থেকে দ্বিগুণ বা তিন গুণ টাকা বা চার গুণ টাকা নেবে তারা 78,990 টাকা, অর্থাৎ মিনিমাম 2 লাখ থেকে বা 3 লাখ। চুক্তিপত্রে কোনো শর্ত লঙ্ঘন হবে না। অনুমোদিত কর্মীরা উক্ত কোম্পানিতে অবশ্যই চাকরি পাবেন এবং প্রত্যেক কর্মীকে প্রস্তাবিত বেতন ভাতা, আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে কর্মীর থাকা খাওয়া খরচ ও প্রত্যাবর্তন ব্যয় সহ কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে। মর্মে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প অঙ্গীকারনামা দাখিল করতে হবে। নিয়োগ সম্পন্ন করে 14 দিনের মধ্যে অত মন্ত্রণালয়কে জানাতে হবে। তো আপনারা যারা প্রবাসী মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই রিক্রুটিং সাথে যোগাযোগ করবেন। রিক্রুটিং নাম হচ্ছে রিক্রুটিং এজেন্সি মেসার্স ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিস লিমিটেড আরএল সনদ নম্বর 1472। অর্থাৎ আপনাদের সাথে যদি কোনো ধরনের দুর্নীতি টুর্নীতি করতে পারে করে তাহলে আপনারা অবশ্যই সরকারিভাবে বিরোধী ব্যবস্থা নিতে হবে, কারণ এটা সরকারি রিক্রুটিং এজেন্সি। মোট 105 পদে নেবে।